সেন্সর থাকবে না, এরকম থাকবে রুলার ধরতে পারো না জি। এটা ধরুন, এটা ধরুন, এটা লাইভ দিচ্ছি তো, এটা চ্যানেল তুমি এটা কেউ কি করেছেন জি? ধন্যবাদ ইকবাল। আপনি জানেন যে হাইকোর্টের একটি রায় আজকে হয়েছে যেটি জায়েদ খানের পক্ষে এবং তার প্রার্থিতা বৈধতা ঘোষণা করা হয়েছে। তো আমরা এই মুহূর্তে জায়েদ খানের কাছে আছি, যে আজকের এই রায়ের পরবর্তী যে তার অনুভূতি এবং তার কাছ থেকে কিছু শুনতে চাই। জায়েদ ভাই, একটু যদি আমাদেরকে বলতেন যে আজকের এই রায়ের পর আপনার অনুভূতি বিষয়ে। অনুভূতি হচ্ছে তো ন্যায়ের বিচার, ন্যায়ের বিচার। আমি সবসময় বলেছি সত্যের জয় হয়েছে, আমি নির্বাচনে জয়লাভ করেছি, ভোটে নির্বাচিত হয়েছি, শিল্পীদের ভোটে, আমাদের শিল্পীরা ভোট দিয়েছেন, চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়েছে। তার সাত দিন পরে এসে আপিল বোর্ড, তাদের ক্ষমতা নাই, তারপরে তারা অন্যায়ভাবে একটা পাওয়ার এক্সারসাইজ করে একটা চিঠি এনে আরেকজন মানে যিনি বিজয় হয়নি তাকে প্রার্থীতে ঘোষণা করা, তাকে আমাকে প্রার্থীতে বাতিল করে। আপনি তো নর্মাল সেন্সেই বলবেন প্রার্থীতা বাতিল হয়তো নির্বাচনের আগের দিন পর্যন্ত, তারপরে হইতে পারে ফলাফল বাতিল হতে পারে, প্রার্থীতা তো বাতিল হয় না। প্রার্থীতা বাতিল করলো অন্যায়ভাবে, যাই হোক, সেটা আদালতে আজকে তার সঠিক যে ন্যায়ের যে বিচার সেটা পেলাম। আমি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, যার বাংলাদেশে আমি বলি যে আইনের শাসন যে আছে সেটা আমাকে প্রমাণ হলো। মাননীয় হাইকোর্টকে ধন্যবাদ জানাই, আইনের শাসন আমার যিনি দুজন সিনিয়র ব্যারিস্ট অ্যাডভোকেট কাজ করেছেন, আহসান করিম, নাহিদুলনা জ্যোতি, তারা সবাই আমাকে অক্লান্ত পরিশ্রম করে আজকে জয়টা, দিন শেষে সত্যের জয় হয়েছে। আমি আল্লাহকে একটাই বলেছি, দিন শেষে সত্যের জয়টা চাই। জি ধন্যবাদ। জায়েদ খান, অবশ্যই আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। আমরা এতক্ষণ ছিলাম এফডিসিতে, এই ছিল বিএফডিসি থেকে আমার কাছে সর্বশেষ। ইকবাল, থ্যাংক ইউ।